বন্ধুরা, আমার ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি হেরিটেজ পার্কে, যেখানে আপনারা নেচারের সাথে ত্রিপুরার একটা ছোট্ট ভার্সন দেখতে পাবেন। পার্কে ঢুকতেই যে প্রবেশ পথটি রয়েছে সেটা খুব সুন্দর করে বাঁশ দিয়ে সাজানো হয়েছে। আর এখানে আগরতলা মেইন সিটি থেকে ত্রিপুরার বিভিন্ন টুরিস্ট স্পটের ডিস্টেন্স গুলো মেনশন করা আছে। তো চলুন এবার আপনাদের ত্রিপুরার বিভিন্ন স্থাপত্য শিল্পের প্রতিকৃতিগুলো ঘুরে দেখি। জার্নিটা শুরু হচ্ছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট দিয়ে। এখানে আপনারা একের পর এক রেল স্টেশনগুলো কি সুন্দরভাবে সাজানো হয়েছে তা দেখতে পাবেন। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের এক অন্যতম স্থাপত্যে, উনকোটি। দেখে মনেই হচ্ছে না এটা একটা মিনিয়েচার তৈরি করা হয়েছে। সামনেই রয়েছে ত্রিপুরার দীর্ঘতম নদী এবং মনু রেল স্টেশন। এখন আমরা চলে এলাম খোয়াই ডিস্ট্রিক্টে, যেখানে মুঙ্গিয়াকামি রেল স্টেশন আমরা দেখতে পাচ্ছি এবং তারই সামনে রয়েছে খোয়াই নদী। এখান থেকেই শুরু হচ্ছে বড়মুড়া হিল রেঞ্জ, আর এখান থেকেই হাওড়া নদীর উৎপত্তি হয়েছে। সামনেই রয়েছে জিরানিয়া রেল স্টেশন এবং তারই পরে আমরা চলে এলাম ত্রিপুরার বিখ্যাত চতুর্দশ দেবতা মন্দিরের সামনে। দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটিকে, দেখে মনেই হবে না এটি একটি প্রতিকৃতি। এখন আমরা আছি ত্রিপুরার রাজবাড়ি তথা উজ্জয়ন্ত প্যালেসের সামনে। কারিগর তার নিখুঁত হাতে এটি তৈরি করেছে। সামনেই যোগেন্দ্রনগর রেল স্টেশন এবং তারই পরে আছে আগরতলা রেল স্টেশন। সামনেই রয়েছে নীলমহলের অনুকরণে তৈরি এই ছোট্ট মিনিয়েচারটি। ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এলাম গোমতী নদীর তীরে। গোমতী নদীর তীরেই রয়েছে 51টি সতীপীঠের এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। এখন আমরা চলে এসেছি অমরপুর সাবডিভিশনে। এখানেই রয়েছে ছবিমুড়া, যাকে ত্রিপুরার অ্যামাজনও বলা হয়ে থাকে।
এবার আমরা চলে এলাম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে। এখানেই রয়েছে পিলাক, যেখানে গেলে আপনারা প্রাচীন সভ্যতার ছাপ খুঁজে পাবেন। এছাড়াও পিলাকে আপনারা পুরনো অনেক দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। এটি হলো সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের একটি অনন্য নিদর্শন, মহামণি বুদ্ধিস্ট প্যাগোডা। এখন আমরা আছি চন্দ্রপুর মসজিদের সামনে, যেটি আগরতলা শহর থেকে 105 কিলোমিটার দূরে বিলোনিয়া শহরে অবস্থিত। হেরিটেজ পার্কে এলে আপনারা যেরকম অনেক পর্যটন কেন্দ্রগুলোর ব্যাপারে জানতে পারবেন, সেরকমভাবে জানতে পারবেন অনেক ঔষধি গাছপালার ব্যাপারেও। পার্কের মধ্যে রয়েছে একটি স্টল, যেখানে রয়েছে ত্রিপুরার হস্তশিল্পের কারুকার্য। যদি আপনাদের ইচ্ছে হয় এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারেন, সত্যি খুব সুন্দর জিনিসগুলো। সামনেই রয়েছে হেরিটেজ পার্কের মুক্ত মঞ্চ। পার্কে এসে একটা জিনিস দেখে খুব অবাক হলাম। দেখছিলাম অনেকক্ষণ ধরেই গাছের মধ্যে ছোট ছোট পাখি বসানো, সামনে গিয়ে যখন দেখলাম সেগুলো সব ছিল নকল পাখি। সামনে না গেলে বুঝতেই পারতাম না এটিও একটি প্রতিকৃতি। এখানে এত বিভিন্ন ধরনের গাছপালা আছে যেগুলোর ব্যাপারে জানা সত্যি আমাদের পক্ষেও সম্ভব না, কিন্তু আপনারা যদি জানতে চান এখানে দেখবেন প্রত্যেকটি গাছের সাথে একটি কিউআর কোড দেওয়া আছে, এটাকে স্ক্যান করলেই আপনারা সেই গাছটির ব্যাপারে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন।
চারদিকে এত সুন্দর সুন্দর গাছপালা, এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আজকালকার ব্যস্ততার জীবনে সচরাচর এমন একটা শান্ত পরিবেশ খুঁজে পাওয়া যায় না, তো আমরা এই শান্ত পরিবেশটা খুঁজে পেলাম হেরিটেজ পার্কের মাঝে। আপনারাও আসবেন বিকেলবেলা সপরিবারে, এই পার্কের সৌন্দর্য উপভোগ করবেন, খুবই ভালো লাগবে আপনাদের। এবার বাড়ি ফেরার পালা। পার্ক থেকে বেরিয়েই রয়েছে বাদাম, ফুচকা, আইসক্রিমের মতো অনেক রকমারি মুখরোচক খাবার। এগুলো দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন আপনারা কোন জায়গাগুলো দেখতে চাইবেন। ধন্যবাদ।